যে টি-20 ফরম্যাটে বাংলাদেশ দুর্বল, সেখানেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সিরিজে হারালো সাকিবরা। আজ সিরিজের দ্বিতীয় টি-20তে লো স্কোরিং ম্যাচে 4 উইকেটে বাটলারদের বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিকরা। ইংলিশদের বিপক্ষে এই প্রথম কোনো ফরম্যাটে সিরিজ জিতল বাংলাদেশ। তাদের জয়ের নায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পরশু পরের ম্যাচে ইংলিশদের হারালে তাদের হোয়াইট ওয়াশ করার কীর্তিও গড়ে ফেলবেন সাকিবরা। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলেছেন, টি-20 ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক পরিবর্তন দেখছেন তিনি। এদিকে বাংলাদেশের এই জয় অবিস্মরণীয় হিসেবে আখ্যায়িত করছেন স্টেডিয়ামে আসা দর্শকরা। আমাদের প্লেয়ার যারা আছে সবাই জাস্ট মেন্টালিটিটা চেঞ্জ করেছে, যে আমাদের কিভাবে গেম প্ল্যানিংটা করব, আমরা কিভাবে খেলব। শুধু একটা মাত্র টিম ছিল যেটা আমরা কখনো রিস্ক করতে পারি না, সিরিজ জিততে পারি না, সেটা হলো ইংল্যান্ড। সো আজকেও টি-20 হয়তো আমরা জিতেছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এখন আমরা বলতে পারবো যে আমরা ওয়ার্ল্ডের সব টিমকে আমরা হারিয়েছি এবং সিরিজ জিতেছি সব টিমের সাথে। এদিকে জয়ের সাথে সাথেই গোটা স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাসের ঢেউ। সবার মুখে একটাই কথা, বাংলাদেশ, বাংলাদেশ। এই জয়টাকে তারা দেখছেন অবিস্মরণীয় এক জয় হিসাবে। এই জয় মনে ধরেছে ইংলিশদেরও। Bangladesh is very difficult to beat at home. I think everyone knows that in world cricket. In a way sometimes in the Indian World Cup you might do very well. We'll see. Good luck to Bangladesh. So I was here supporting Bangladesh tonight. Supporting Bangladesh. So best team win. Best team has won. Congratulations to Bangladesh. তাসকিনের খেলা আর শান্তর খেলাতে আজ আমরা মুগ্ধ। আমরা চাই এভাবে বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশ আজকে অনেক ভালো খেলছে, এরকমই খেলো। শান্ত ইজ আউটস্ট্যান্ডিং, সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং। ইনশাআল্লাহ সে ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপ জিততে বড় অবদান রাখবে। হিসেব করলে দেখা যায় ইংল্যান্ডের বিপক্ষে শুধু সিরিজ জয় নয়, টানা তিনটা ম্যাচ জিতে বাংলাদেশ আবারও বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়ালো। প্রথমে চট্টগ্রাম, পরে ঢাকা, টানা দুই ম্যাচ ব্যাক টু ব্যাক জিতে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতলো। ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে এই সিরিজ জয় বাংলাদেশকে বিশ্ব টি-20 ক্রিকেটে অন্য এক উচ্চতায় তুলে আনলো। নাসিমুল হাসান, NTV নিউজ, ঢাকা।